আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস ক্রাফট। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুপারি পাতার প্লেট কীভাবে পেন্টিং করতে হয়, এগুলো পেন্টিং করতে কী কী লাগে, বা এই প্লেটগুলো আপনারা কোথায় কিনতে পাবেন, ওয়ালে কীভাবে সেট করবেন, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নিই যে সুপারি পাতার প্লেট কী। আসলে এগুলো হচ্ছে সুপারি গাছের যে খোল হয় সেই খোল থেকে তৈরিকৃত কিছু প্লেট বা বাটি। তো এখানে আমি কিছু প্লেট নিয়েছি, বাটি নিয়ে এগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে, যেমন গোল হয়, চারকোনা হয়, হার্ট শেপের হয়, বিভিন্ন সাইজের হয়ে থাকে, 12 ইঞ্চি, 14 ইঞ্চি। তো এখানে আমি নিয়েছি তিনটা সাইজ, এটা 10 ইঞ্চি, এটা 8 ইঞ্চি এবং এটা হচ্ছে 6 ইঞ্চি। তো এগুলো পেন্টিং কীভাবে করে, আমি প্রায়ই অনেক রকম প্রশ্ন পাই যে এগুলো আমরা কীভাবে পেন্টিং করব, আর এগুলো কীভাবে রংটা টেকসই হবে, ওয়ালে কীভাবে সেট করব। তো সেগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। সুপারি পাতার প্লেট পেন্টিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। জেসোটা হচ্ছে প্রাইমার হিসেবে কাজ করবে। জেসোটা না দিলে আপনার রঙগুলো সুন্দরভাবে ফুটবে না। জেসোটা আগে অ্যাপ্লাই করে দেন শুকিয়ে নিতে হবে, তারপরে আপনি যে এরকম পেন্টিং করবেন সেটা করে নিতে হবে, কিন্তু আগে জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। জেসো অ্যাপ্লাই করলে পেন্টিংটা অনেক স্মুথ হয় এবং অনেক টেকসই হয় আর কালারগুলো ফুটে ভালো। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আমার কাছে যে এই সুপারি পাতার প্লেটগুলো আমরা কোথায় কিনতে পাবো। এই প্লেটগুলো আপনারা অনলাইনে বিভিন্ন পেজে পেয়ে যাবেন, অথবা নিউ মার্কেটেও দেখতে পারেন, নিউ মার্কেটে বিভিন্ন দোকানে এগুলো আছে। জেসোটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমাদের এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি সময় স্বল্পতার জন্য আরেকটি প্লেটে আগে থেকে জেসো অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছি, এটা হচ্ছে এই প্লেটটা, এটাতেই আমি এখন পেন্টিং করে দেখাবো। আমি এখানে আমার পছন্দ মতো কিছু কালার নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে আমি একটা বোহো পেন্টিং আর্ট করব, বোহো আর্ট যেটাকে বলে। এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের পেন্টিং। আর এটা এখন পেন্টিং করার পরে এরকমভাবে কিছু একটা দিয়ে এভাবে সেট করে রাখতে হবে, উপরে ভারী কিছু দিয়ে, যাতে এটা বাঁকা হয়ে না যায়। দেন পেন্টিংটা শুকিয়ে গেলে আমরা বার্নিশ অ্যাপ্লাই করে নেব। বার্নিশ দিলে রংটা অনেক বেশি টেকসই হয় এবং কালারগুলো অনেক গ্লসি হয় আর কি, দেখতে সুন্দর দেখায়, বেশি ভালো থাকে আর ফাঙ্গাস পড়ে না। এই প্লেটগুলোতে যদি বার্নিশ অ্যাড না করা হয় তাহলে ফাঙ্গাস পড়ে যায়। আমাদের প্লেটটি শুকিয়ে গিয়েছে, এখন আমরা এটি বার্নিশ করব। বার্নিশের জন্য এই লিকুইড বার্নিশটা করার একটু একটু ঝাঁকিয়ে নিতে হবে, তারপরে এই যে পেন্টিং অনুযায়ী পুরোটাতে কয়েক ফোঁটা অ্যাপ্লাই করে একটি ব্রাশের সাহায্যে সুন্দর করে পুরোটা অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন বার্নিশ করার পর কতটা গ্লসি হয়ে যাচ্ছে। প্লেটগুলো সেট করার জন্য বোথ সাইড টেপ বা ডাবল সাইড টেপগুলো লাগবে। এই টেপগুলো এভাবে 2-3 জায়গায় সেট করে দেন ওয়ালে সেট করতে হবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।